আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই আপনার নামটা কি? আফসার হালাদার। আফসার হালাদার। আফসার হালাদার আমার দাদা। আচ্ছা। হ্যাঁ, আমার ছোট বড় দাদা, তাকে খুব সম্মান করি, মাঝে মাঝে তাকে নিয়ে অনেক মজা করি। আমার এই পাশে আমার দাদি, এই আফসার হালাদারি ওয়াইফ। তাই আমার আফসার ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাই আপনার মানে বাবুকে যে মানে অনেক ভালোবাসেন তাই না? অনেক ভালোবাসেন বলবেন? হ্যাঁ। তো আপনি বাবুকে কতটুকু ভালোবাসেন, বা তাই সে একটা কাজ না করলে আপনার কতটুকু খারাপ লাগে, তাকে না দেখলে আপনার কীরকম লাগে, সে বাড়িতে না থাকলে আপনার কতটুকু কষ্ট হয় আপনার রান্না বান্না করতে বা আপনার খাওয়া দাওয়া করতে, আপনার মনে করেন একটা গরু আছে গরুটা আনতে সমস্যা হয় এরকম, মানে আপনি বলেন আপনার কিছু অনুভূতি কথা বলেন যে। না ঠিকই যা কইছে ওইগুলো ঠিক কথা, ঠিক কথা। তারপর আপনি আমার শান্তির মা বাবুরে কতটুকু ভালোবাসেন আপনি? ও আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে। মন প্রাণ দিয়ে ভালোবাসে আমার ভাই শান্তির মা বাবুকে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। তো এখন বাবু আপনাকে কতটুকু ভালোবাসে? তাই এখন এই ভালোবাসাটাকে আপনাদের কি আজীবন থাকবে? তাই মরার আগ পর্যন্ত থাকবে? মরার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে মরার পরে দেখা করে, সাক্ষাৎ করে দেয়। নিশ্চয়ই ভাই আপনি জান্নাতে যাইতে চান, বেহেশতে যাইতে চান, চান না? এই জন্য আমাদের কী করতে হবে? নামাজ পড়তে হবে, মাঝে মাঝে নামাজ পড়তে হবে, দোয়া মানে রোজা রইতে হবে, আল্লাহর কাছে মানে পিছনে যে গুনাহ খাতা করছে মাফ চাইতে হবে, ঠিক ঠিক না? এখন ভাই আপনি বর্তমানে কী কাজ টাজ করেন? কোনো কাজ, কোনো কাজ করেন না? তা আপনার এই সংসারটা কী অবস্থান? আল্লাহ সালাহ আর পোলায় আছে। পোলার নাম কি? মনা। ও মনা, মনা মনা চাচা না? মনা চাচা সংসারটা চালায়, আল্লাহ ভরসা। আপনার আগে যে ইটি করতে এই যে গরুটু ওই রাখা রাখাল দেখলে আনতে, এগুলো এখন নাই না? কারণ কি আপনার বুড়ো মানুষ এখন বয়স হয়ে গেছে? হ্যাঁ বয়স বেশি হয়ে গেছে, এখন গরু বছর নিয়ে তো একটা খুবই এলাইলো, তারপর একটা দিন করতে। হ্যাঁ মানে গুণগায় যেতে হবে, ঠিক না? ঠিক ঠিক বলছেন। যাই হোক এখন ভাই আসলে ভালো লাগতেছে, কারণ দাড়ি পাকা, আমার দাদার চুল পাকা, চোখে সানগ্লাস আছে, ভালোই লাগতেছে, ঠিক না? ভালোই লাগতেছে। তো ভাই এখন মানে আপনি আগে সামনে আর কী করতেছেন? এটা আর কী করবেন, আর করুন তাই। হ্যাঁ বাবু কেমন আছেন আপনি? ভালো মাশাআল্লাহ। আমার জিজ্ঞেস করেন নাতি তুমি কেমন আছো? তুমি কি রকম আছো? মাশাআল্লাহ বাবু আপনারা যেভাবে দোয়া করছেন এভাবে আল্লাহ পাকের রহমতে আছি ভালো। তো বাবু ভাই তো বললো পাশে বসে যে আপনাকে অনেক ভালোবাসে, সে মরার আগ পর্যন্ত ভালোবাসবে। তো তারপর মরার পরে যেন দিকে যা আসবে ওইখানে আপনাকে চায়, ওইখানে ভালোবাসবে। তা আপনার অনুভূতিটা কি, আপনার কি সত্যি কি ভাই ভালোবাসে? আপনাই ভালোবাসে? তারপর কি জিন শরীরের রোগ শোক বা কি আছে টা এরকম? না না আমার কোনো শরীরের রোগ নেই। মানে এই শেষ জীবনে আইসা যখন ভাইও একটা এরকম রিকোয়েস্ট রাখছে তখন হ্যাঁ হয়তো আজকে আছে, আমরা তো মারা যেতে পারি, আপনারা যেতে পারেন, তাদের আগেও তো আমাদের ইন্তেকাল হইতে পারে, এটা কোনো ঘটনা না। আপনার ইচ্ছা যেটা গানে আমরা আনন্দ পাবো, হাতে তাই দেবো, এইরকম গানটা গাইতে হবে। দেখেন না একটু মনে করেন, ধরেন পরে না চোখের পলক, এই সব টাইপের বাটা জিলমিল সুন্দর অন্য একটা দুই লাইন দুই লাইন বললি হয় বাটা জিলমিল, বাটা জিলমিলটা গান আমারে কথা নাই তোমার মনে রে, আমার কথা মনে থাকলে এইয়ালো গোপ্তি তো না যাও রে দয়াল বাবুজিলাম বুঝি আমার সুখে দিন যাবে রে, আরে বাবুজিলাম বুঝি আমার সুখে দিন যাবে রে, আরে মাও নাহায় বাজাবো নাও হারাইলেন তালাশি নাই আয়ো রে দা
দয়াল বাবুজিলাম বুঝি আমার সুখে দিন যাবে রে হা দয়াল রে হারাইলেন তাই রে এখন ভাই গানটা কিরকম হলো বাবু ভালো হয় খুব ভালো হয়েছে তাই না হ্যাঁ দয়া করে আপনাদের ভালোবাসা জানি আজীবন এরকম থাকে অটুট থাকে ওকে পুশ।